হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকে আষাঢ় অমাবস্যা। আষাঢ় অমাবস্যা দিনটি সত্যি খুব শুভ একটা দিন বলে মানা হয়। আর আজকে বাইরের পরিবেশটা দেখে বুঝতেই পারছো, বেশ হালকা পাতলা মেঘ রয়েছে আর হালকা পাতলা রোদও রয়েছে। সব মিলিয়ে আজকে ওয়েদারটা এক কথায় বলতে গেলে খুবই ভালো একটা ওয়েদার। এই ওয়েদারে একটু মাংস খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম ভাইকে বলবো তুই যা বাজার থেকে মাংস নিয়ে চলে আয়। আর মাংস মানেই হচ্ছে চিকেন। কাল যেহেতু রথযাত্রা রয়েছে, মানে একদিন পরেই রথযাত্রা আর কি, সো সেই দিন মাংস কোনোভাবেই খাওয়া যাবে না, তাই আমরা শুক্রবার দিনকেই মাংস করেছি। মানে আজকে আষাঢ় অমাবস্যার দিনটা ছিল শুক্রবার। তো সকাল সকাল মা উঠে যেমন সব কাজ করার তেমন করে নিয়েছে, আর আজকে মনটা আরও খুশি হয়ে গেল। দেখো আমাদের নীল অপরাজিতার গাছে একটা নীল অপরাজিতা ফুলও ফুটেছে, আর এই গাছটায় তো ভর্তি ফুল হয়েছে। এই ফুলগুলোকে কী বলে আমি ঠিক জানি না, বাট তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। আর আজকাল মানে কী বলবো, অনেক সময় মনে হয় যে দিনগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে, কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় এই দিনগুলো কত লম্বা যাচ্ছে। যখন মনটা সত্যি খুব খারাপ থাকে তখন মনে হয় দূর, দিনটা কাটতেই চায় না। আর যখন মনটা খুব খুশি থাকে তখন মনে হয় একটা একটা করে দিন তো যাচ্ছে না, যেন হু হু করে সময় বয়ে যাচ্ছে। আর এখানে মা সকাল সকাল গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছামুছি করছিল। আর এনাদেরকে দেখো, এই যে এনার নাম কি জানো? গোকুল। এ হচ্ছে আমাদের পুচকের সদস্য, গোকুলা এর নাম। এ এখন খেলু খেলু করছে। আর ওই যে জানলার ধারে যে বসেছিল ওর নাম হচ্ছে তোজো। আর এ হচ্ছে মিকুডি, যে উঠে উঠে দেখছে। আর এ হচ্ছে জোজো। কেমন লাগলো তোমাদের এদেরকে দেখে সেটা কিন্তু জানাতে কেউ ভুলবে না। আমি একটুখানি নিচে এসেছি, নিচে তোমাদের উঠোনটা দেখাবো। উঠোন ধোয়া, তুলসী মঞ্চ ধোয়া, সমস্ত কিছু হয়ে গেছে। আর যে হারে মেঘ করে আসছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে আবার বৃষ্টি নামবে। তাই চারপাশের পরিবেশটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমাদের যে একতলার যে উঠোন, তার পাশে যে বাড়ি রয়েছে বা জায়গা রয়েছে, তাতে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ বেশ সবুজ, একদম গাছপালায় ভর্তি। আর এই যে গাছটা দেখছো বাড়ির মধ্যে দিয়ে বেয়ে চলে গেছে পাশের বাড়ির জেঠুদের, ওটা হচ্ছে উচ্ছে গাছ। ওই উচ্ছে গাছটা আমাদের বাড়ির বাউন্ডারির পাঁচিলের ওপর দিয়ে চলে গেছে। আর এই দেখো আমাদের বাউন্ডারির পাঁচিলের এখানে অজস্র তুলসী গাছে ভর্তি হয়ে গেছে। আর একটা সময় ছিল যখন আমাদের বাড়িতে না তুলসী গাছ ঠিকঠাক হতে চাইতো না, তখন ভাবতাম যে এনে বসাচ্ছি আর হচ্ছে না, কিন্তু মন খারাপ হতো। আর এখন মানে সব সময় তুলসী গাছ। আর একটু আগে ও জানলার ভেতরে বসেছিল, যেই দেখেছে আমি বাইরে এসেছি নিচে, অমনি ও জানলার বাইরে গিয়ে বসে দেখছে দিদি কী করছিল। আর এরই ফাঁকে দেখো মা এখানে চা বসিয়ে দিচ্ছে, সকালে আমাদের গুড মর্নিং টি। তো ভাইও উঠে পড়েছে, এখন বাজলো সকালে 8:15। তো মা অনেক সকালে ওঠে, বলতে মা ওঠে তোমার হচ্ছে 4:30, ভোর 4:30। আর এখন গরমকালে ভোর 4:30 সময়তেই এত বেশি রোদ উঠে যায়, আলো ফুটে যায় যে আর শুতে ইচ্ছা করে না। তো মা ওঠে 4:30, মা উঠে ওদিকে তাড়াতাড়ি করে একদম 11টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করা হয়ে যায়, শুধু রান্নাটা বসানো বাকি থাকে। এখানে আমরা চাটা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে ভাই বলল যে তাহলে চাটা খেয়ে নিয়ে সকাল সকাল মার্কেট থেকে গিয়ে চিকেনটা নিয়ে চলে আসুক। আর এদিকে যেহেতু
আজকে শুধু চিকেন আর ভাত হবে, তাই আর বেশি কিছু রান্না করারও সেরকম কিছুই নেই, তাই জন্য আর কি মানে মা ওদিকে বললো যে তুই আনতে থাক, আর এদিকে আমি এই যে পেঁয়াজ আদা রসুন আলু এগুলো সব কাটাকুটি করতে থাকি। তাহলে জোগাড়টা হয়ে থাকলে এসে চাপিয়ে দিতে পারবো। আর এইখানে হচ্ছে সেদ্ধ ভাত, যেটা আমরা জলখাবার খাবো। তো জলখাবার খাওয়া হয়ে গেছিলো 11টার মধ্যে, মানে 10:30টার মধ্যে জলখাবার আমাদের খাওয়া হয়ে যায়। তো তার জন্য আমরা ওই মোটামুটি রান্নাঘরে ঢুকতে ঢুকতে বেলা যে আর কি হয়, সেই বেলার যে খাবারটা আর কি দুপুরের খাবারটা বসাতে বসাতে প্রায় ওই ধরে রাখো 11:15-20 মধ্যে আমরা রান্নাঘরে চলে আসি। আর এখানে দেখো আমি চলে এসেছি, মাংসের আলুগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাংসের আলুগুলো ভাজছি। ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা রান্না করে নেব। তো এখানে দেখো আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে এসেছে, আর একটুখানি ফুটে গেলেই, 5-6 মিনিট মতন ফুটে গেলেই আমি গ্যাসটা অফ করে এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত কিছু পরিষ্কার করে আমি যাব মানে স্নান করতে। আর এখানে রেখেছি মেটেটা, মেটেটা আমাদের বিড়ালের জন্য, আর এখানে ভাত উপুর দেওয়া হয়ে গেছে। তো আমার গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, চলো গিয়ে স্নান টান করে নিই। স্নান করে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। এখন বাজলো 2:00, 2:00 সময় স্নান করতে যাচ্ছি, খেতে বসতে বসতে 2:30 হয়ে গেছে, মানে 2:40 খেতে বসেছি। সব বাড়িতেই এই রকমই হয়। তো আজকে যেহেতু আষাঢ় অমাবস্যা, তো আষাঢ় অমাবস্যার দিনকে তারাপীঠে আমাদের যিনি আর কি পুরোহিত মশাই আছেন, তিনি মায়ের একটু ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। আশা করছি মাকে দেখে তোমরা মানে খুশি হয়েছো, এবং মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকল মনের কামনা বাসনা যেন পূর্ণতা পায়। তো তোমরা মাকে মন থেকে প্রণাম জানাও, আর তোমাদের সকল আশা আকাঙ্ক্ষা সব কিছু যেন পূর্ণ হয়, মায়ের কাছে এটাই প্রার্থনা করি। মায়ের সন্ধ্যারতি তিনি পাঠিয়েছিলেন, তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আমাদের যিনি আর কি মায়ের পুরোহিত রয়েছেন, তিনি খুবই নিষ্ঠার সাথেই আর কি পুজোটা করে। তো আমাদেরকে প্রত্যেক দিনের আরতির ভিডিও থেকে শুরু করে মায়ের যে আর কি ছবি, সেগুলো সব শেয়ার করেন। তো মাকে দেখে সত্যি দিনটা খুব ভালো যায়। তো চলো আজকে এখানেই শেষ করলাম, টাটা।